নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ফ্রেন্ডস, দেখুন, মোদি হাত গোটাচ্ছেন রেশনে জুন পর্যন্ত বিনামূল্যে খাদ্য দেবেন মমতা। অর্থাৎ আমাদের রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে, অর্থাৎ AY, SPH, HPH, RKSY1 এবং RKSY2, এই সমস্ত রেশন কার্ডে জুন পর্যন্ত রেশন দেওয়া হবে। এবং ইতিমধ্যেই খাদ্য দপ্তর তরফ থেকে কত কেজি করে রেশন দেওয়া হবে তা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কাছে কি রেশন কার্ড রয়েছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখুন, মোদি হাত গোটাচ্ছেন রেশনে জুন পর্যন্ত বিনামূল্যে খাদ্য দেবেন মমতা। তো দেখুন, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে বিরাট জয়ের পিছনে রেশনের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে 2 টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত বড় ভূমিকা ছিল এবং মাস্টার স্ট্রোকটি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রেশনে খাদ্যশস্য দেওয়া আগামী বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। এর কারণও আছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে কেন্দ্র অতিরিক্ত যে খাদ্য সামগ্রী জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের গত অনেক দিন ধরে বিনামূল্যে রেশন দিচ্ছিল তার মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হয়েছে। কিন্তু রাজ্য নিজ খরচে বিনামূল্যে রেশন গ্রাহকদের যে খাদ্য সরবরাহ করছে তা আগামী জুন পর্যন্ত চলবে, এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন এতেই প্রমাণ প্রধানমন্ত্রী পারলেন না আর মুখ্যমন্ত্রী করে দেখিয়ে দিলেন। আগামী ভোটের প্রচারে বিষয়টি তারা তুলে ধরবেন, জানালেন খাদ্যমন্ত্রী। রেশনের গ্রাহকদের বিনামূল্যে চাল গম দিতে রাজ্যে মাসে প্রায় 10,000 কোটি টাকা খরচ হয়েছে, এবং কেন্দ্রীয় প্রকল্পটি বন্ধ করার পর পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাবেন না। এ রাজ্যে রেশন গ্রাহকদের নির্ধারিত পরিমাণ বরাদ্দের জন্য আগামী জুন পর্যন্ত কোনো টাকা দিতে হবে না, এবং জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ও 1 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা মাসে মাথাপিছু 2 কেজি করে চাল ও 3 কেজি করে গম পাবেন, এবং 2 নম্বর খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা মাথাপিছু 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবেন। এবং রাজ্যে এখন রেশন গ্রাহকের সংখ্যা প্রায় 10,38,00,000, এর মধ্যে 9 কোটি রেশন গ্রাহক জাতীয় ও 1 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পড়েন, এবং নভেম্বরের পর থেকে জাতীয় প্রকল্পের গ্রাহকরা মাসে মাথাপিছু 5 কেজি করে অতিরিক্ত চাল গম ও পরিবার পিছু 1 কেজি করে যে ছোলা পাচ্ছিলেন তা বন্ধ হয়ে যাবে। এবং খাদ্য দপ্তর সূত্রে খবর, কেন্দ্রীয় প্রকল্পটি রাজ্যে একটু পরে শুরু হওয়ার ডিসেম্বরে জাতীয় প্রকল্পে কিছু গ্রাহককে এই অতিরিক্ত খাদ্য দেওয়া যেত, কিন্তু কেন্দ্রের যা বরাদ্দ রয়ে গেছে তা জাতীয় প্রকল্পে 6 কোটি গ্রাহকদের সবাইকে দেওয়া সম্ভব নয়, তাই এই বরাদ্দ আর নেওয়া হবে না। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার দ্বারা খাদ্য কত গ্রাহক সংগ্রহ করেছেন সেটার উপর এই বিশেষ পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী নজর রাখে, এবং খাদ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় প্রকল্পটি নভেম্বরে শেষ হয়ে গেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানান, মানুষের অর্থ সংকটে কথা ভাবে মার্চ পর্যন্ত গরিব কল্যাণ অন্ন যোজনা চালু রাখতে প্রধানমন্ত্রীকে তারা চিঠি দেন, এবং MP সৌগত রায়ও তারপর প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। তবু প্রকল্পের মেয়াদ কেন্দ্র এখনও বাড়ায়নি, যদিও কেন্দ্রে খাদ্য ভাণ্ডারে বিপুল পরিমাণ চাল ও গম রয়েছে, এবং চলতি খরিফ মরশুমে গতবারের তুলনায় বেশি ধানই সংগ্রহ হচ্ছে বলে কেন্দ্র জানিয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং এরকম নীতিনৈতিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।